প্রিয় দর্শক, আমরা দুটো রেসিপি শেয়ার করেছি, এখন তৃতীয় নাম্বার। এটা অনেক মজার রেসিপি, এটা যে কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগবে। সেটা নাম হচ্ছে গ্রিল পমফ্রেট ফেলে। তো এই রেসিপি তৈরি করতে কী কী লাগছে জেনে নিই। বড় একটা চাঁদা মাছ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে পাতা কুচি, চিনি, লবণ, গ্রিল সস, তার সাথে রয়েছে তেল। চলুন আমরা শুরু করে দিই। প্রথমে যেটা বলছি, মাছটাকে খুব ভালো করে ধুয়ে পেটের থেকে সব কিছু বের করে দেন একটু চিড়ে নিয়েছি। আর আমি একটু লেবু এবং লাল মরিচ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করেছি 10 মিনিট আগে। এখন আমি বাকি জিনিসগুলো দিব। আদা, রসুন, একটা মাছে যতটুকু লাগে, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া। আর এই যে গ্রিল সস বলছি, যে এটা যে কোনো কিছু ফিশ বিশেষ করে গ্রিল করলে খুব ভালো হয়, এটাতে আমি দিয়েছি সোয়া সস, টমেটো সস, চিলি সস, গার্লিক সস এবং এটাতে একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করেছি। এখন এটার সাথে মাখিয়ে দেব, দুপাশে ভালো করে ম্যারিনেট করতে হবে। আমি এখন এটা আমি গ্রিল করে ফেলবো, বাট আপনারা যখন করবেন এই মশলাটা মাখার পরও কিছুক্ষণ রেখে দেবেন, 10 থেকে 15 মিনিট। আমি অলরেডি একটু তেলের ব্রাশ করে রেখেছি। প্রথমে আমি গ্রিল মোডে দেব, তারপর আমি গ্রিলের উপরে দেব। আলুটাকেও আমি এভাবে নিয়ে নিচ্ছি। সাধারণত দেখা যায় এটা আমরা চিপস দিয়ে খেয়ে থাকি, আমি ভাবলাম এটার সাথে একটু নতুনত্ব হবে এভাবে করে দিলে, সেই জন্য আমি এটা করে নিয়েছি। আমি এটা গ্রিল মোডে 10 মিনিটস রান্না করব, মাঝে আমি উল্টে দেব। দর্শক, আমরা দেখি, আমরা তো সময়টা শেষ করেছি, কিছুটা সময় হাতে আছে। আমরা এখানে ধনে পাতা কুচিটা এটার উপরে দিয়ে দিব, দিয়ে আমরা 1 মিনিট দেব। আমি বের করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা বেকড হয়ে গেছে, বাহ! একদম গ্রিল পটেটো খেতে কিন্তু খুব মজা লাগে। কী দিয়ে খাবেন, একটা সস আপনার পাশে রাখতে পারেন, এরকমভাবে ওটা দিয়ে খেতে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল গ্রিল পমফ্রেট ফিলে। নিশ্চয়ই ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে ট্রাই করুন গ্রিল পমফ্রেট ফিলে। এই রেসিপি তৈরি করতে কী কী লাগছে জেনে নিই। বড় একটা চাঁদা মাছ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে পাতা কুচি, চিনি, লবণ, গ্রিল সস, তার সাথে রয়েছে তেল। চলুন আমরা শুরু করে দিই। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পেটের থেকে সব কিছু বের করে দেন একটু চিড়ে নিয়েছি। একটু লেবু এবং লাল মরিচ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করেছি 10 মিনিট আগে। এখন আমি বাকি জিনিসগুলো দিব। আদা, রসুন, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এটার সাথে মাখিয়ে দেব, দুপাশে ভালো করে ম্যারিনেট করতে হবে। প্রথমে আমি গ্রিল মোডে দেব, তারপর আমি গ্রিলের উপরে দেব। আলুটাকেও আমি এভাবে নিয়ে নিচ্ছি। 10 মিনিটস রান্না করব, মাঝে আমি উল্টে দেব। আমি বের করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা বেকড হয়ে গেছে, সস আপনার পাশে রাখতে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল গ্রিল পমফ্রেট ফিলে।